তৌফিক আলম আপনি লিখেছেন, কোম্পানি থেকে দিওয়ালি উপলক্ষে দিওয়ালির শুভেচ্ছা জানিয়ে মিষ্টি ও টাকা দেয়, এগুলো নেওয়া ও খাওয়া কি ঠিক হবে? এবং যদি নেওয়া ঠিক হয় তাহলে মিষ্টি ও টাকা নিয়ে শুভেচ্ছা জানানো কি ঠিক হবে? না, আপনি বিধর্মীদের, ভিন্ন ধর্মাবলম্বীদের কোনো ধর্মীয় কাজে আপনি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন না, তাদেরকে শুভেচ্ছা জানাবেন না, তবে তারা তাদের স্বাধীনতা ভোগ করবেন, তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখবেন, আপনি তাদের প্রতিবেশী হিসাবে, সহকর্মী হিসাবে তাদের সাথে আন্তরিকতা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে কোনো ঘাটতি করবেন না, সেটি তো অবশ্যই করবেন, বাট আদর্শের জায়গা থেকে আপনি তার ধর্মের বিষয়টা যেহেতু আপনি বিশ্বাস করেন না, তো সেটাকে আপনি যদি অ্যাপ্রিসিয়েট করেন, কেমন যেন আপনার আদর্শের মধ্যে আপনি দুর্বল অবস্থানে চলে গেলেন, এটি উচিত নয়। ইমানের সাথে এটি যায় না, ইমানের জন্য এটি ক্ষতিকর, বিধি এটি করবেন না। বাকি এ উপলক্ষে কোনো খাবার যদি দেওয়া হয়, সেই খাবারটা যদি হালাল হয় আপনি খেতে পারেন, কারণ অগ্নিপূজকদের দেওয়া খাবার আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ সাহাবা ইকরাম, আব্দুল ইবনে আব্বাস, আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, অনেক সাহাবী থেকে বর্ণিত আছে তারা খেয়েছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু থেকেও সম্ভবত বর্ণিত আছে তারা খেয়েছেন, প্রতিবেশী যারা ভিন্ন ধর্মাবলম্বী তাদের ধর্মীয় উৎসব উপলক্ষে খাবার দিয়েছেন, খেয়েছেন, খাবারটা যদি বেসিকলি হালাল হয়, ধরুন ফলমূল দিয়েছে বা এমন খাবার দিয়েছে যেটা হালাল, তো এটা আপনি খেতে পারেন, অসুবিধা নেই। তবে অ্যাপ্রিসিয়েট করা যেটা, শুভেচ্ছা জানানো যেটা, সেটা আপনি করবেন না, আর এমনি আপনার প্রতিবেশী বা সহকর্মী হিসাবে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখবেন। রোমান হাসান আপনি লিখেছেন, আমি একজন মুসলিম কিন্তু আমাকে অফিসে পূজা অনুষ্ঠানে চাঁদা প্রদান করতে একরকম বাধ্য করা হয়, এখন আমার করণীয় কি? ভাই রোমান, আপনি বিনয়ের সাথে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন যে আপনার সীমাবদ্ধতার জায়গাটা কী। আপনি একজন হিন্দুকে মানবিক কোনো কারণে সহযোগিতা করেন বা অন্য ধর্মাবলম্বীকে আপনি মানে যে কোনো দিক থেকে তাকে হেল্প করেন, বাট সে একটি কাজ করবে যেটি আপনার দৃষ্টিতে নাজায়েজ, অবৈধ এবং হারাম একটি কাজ, সেই কাজটা করতে আপনি আর্থিকভাবে সহায়তা করাটা আপনার আদর্শ বিরোধী কাজ করা, সেটি আপনি করবেন না। তারপরেও যদি আপনি নিরুপায় হন, বাধ্য হন, আপনাকে একরকম জবরদস্তি করা হয়, আপনি মনে সন্তুষ্টি না থাকা সত্ত্বেও দিতে হয়েছে, তাহলে সেক্ষেত্রে আশা করা যে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন।